নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজ এটিকে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। আর আজকের ভিডিওতে আলোচনা করব হায়দ্রাবাদ কোচ মানোলো মার্কেজ রোকা এই ম্যাচ নিয়ে কি জানিয়েছেন, তাছাড়া এই ম্যাচে এটিকে মোহনবাগান দলে লাগলো বড় ধাক্কা সেই বিষয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো মার্কেজ রোকা এই ম্যাচ নিয়ে বলেন, এটি একটি কঠিন ম্যাচ হবে, যেহেতু এটিকে মোহনবাগান দলও প্লে অফের রেসে রয়েছে, তাই ওরাও এই ম্যাচটি জেতার সম্পূর্ণ চেষ্টা করবে। আমি জানি এটিকে মোহনবাগান কঠিন পরিস্থিতিতে আছে, কিন্তু যারা ফুটবল পছন্দ করে তারা জানে এটিকে মোহনবাগান ভালো দল, সব প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা আছে তাদের। তবে উভয় দলের জন্যই কঠিন ম্যাচ হবে এটি, এবং আমাদের প্লেয়াররা সঠিক পরিকল্পনা অনুযায়ী খেললে অবশ্যই আমরা জিতব। সো নেক্সট আমরা কথা বলবো এটিকে মোহনবাগান দলের দুঃসংবাদ নিয়ে। আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছি যে কাল ম্যাকিউ এই ম্যাচে খেলবেন না, আর এইবার শোনা যাচ্ছে হুগো বুমোসো নাকি হায়দ্রাবাদ যাননি দলের সঙ্গে। শেষ মুহূর্তে ফিজিওরা তাকে খেলার পারমিশন দেয়নি, আর বুমোসের না থাকা এটিকে মোহনবাগান দলের অবস্থা কিন্তু সবাই দেখতেই পাচ্ছে। সো হিউজ লস এটিকে মোহনবাগানের জন্য হায়দ্রাবাদ ম্যাচে। আর একের পর এক প্লেয়ারের ইঞ্জুরি ও কার্ড সমস্যা এইভাবে দেখা দিলে কিভাবে জয় আসবে আমাদের। সো আশা করবো এটিকে মোহনবাগান দল এই ম্যাচে ভালো পারফরমেন্স করবে এবং ভালো কিছু ফলাফল আমরা এই ম্যাচ থেকে দেখতে পারবো। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে এই ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি দেখছো তোমরা। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।